Hey mama, what's up? Hey mama, how are you? Yeah, good. Sit here mama. তারপর কেমন যাচ্ছে তোমার দিনকাল? আরে মামা, এই সারদালে তো সারাদিন আর কেমন দিন কাটবে তুই বল? জীবনটা কেমন একগেম হয়ে গেছে। সেম টু ইউ মামা। সত্যি এই চার দেওয়ালের ভিতর আর ভালো লাগছে না। সেই ছোট্ট শিশু থেকে শহরে বড় হয়েছে, না জানি গ্রামটা কত সুন্দর। হ্যাঁ মামা, আমিও শুনেছি গ্রামের পরিবেশ নাকি অনেক সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, দেখলে যেন মন ছুঁয়ে যায়। আমার অনেক দিনের ইচ্ছা একবারের জন্য যদি গ্রাম থেকে ঘুরে আসতে পারতাম, কিন্তু এই ব্যস্তময় জীবনের সময়টা কোথায়। হ্যাঁ আমিও শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর, আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যদি একবারের জন্য গ্রাম থেকে ঘুরে আসতে পারতাম, কিন্তু পড়াশোনার চাপের জন্য আমি একদিনও ছুটি পাইনি। ঘুরতে যাবো কিভাবে? মামা শুনেছি নাকি তোর আঙ্কেলের একটা ছোট্ট লাইব্রেরি আছে, সেখানে কি গ্রাম নিয়ে লেখা কোনো বই নাই? হ্যাঁ আছে তো, আমি সময় পেলে গ্রাম নিয়ে লেখা বই পড়ি। তাহলে একটা কাজ কর, আর সন্ধ্যায় আমরা সবাই ফিরে আসি, এই বইটা নিয়ে চলে আমাদের বাড়ি। ওকে মামা। এখানে যা বই আছে তা তো সবই পড়া হয়ে গেছে। কোন বইটা নি, কোন বইটা নি? আরে উপরে একটা বই দেখতে পাচ্ছি, কিসের বই ওটা? দেখি তো, মনে হচ্ছে অনেকদিন আগের বই, ধুলা পড়ে আছে দেখছি। আরে কিসের বই এটা? আমি তো খুঁজছি গ্রাম নিয়ে লেখা বই, কিন্তু এখানে তো লেখা দেখছি ইসাপুর। ওহ রেখেই দি। আমিও না, এখানে লেখাই আছে গ্রাম বাংলার গল্প, আর আমি কি সব বলছি, যাই এ বইটাই নিয়ে যাই। গ্রাম বাংলার গল্প, বাহ মামা, খুঁজে খুঁজে মনে আসছে দান্নারটা বই নিয়ে আসছিস। হ্যাঁ মামা, আমার এই বইটা এখনো পড়া হয়নি, আজকে খুঁজতে খুঁজতে প্রথম পেলাম, মনে হচ্ছে বইটা অনেক ইন্টারেস্টিং হবে। ওকে তাহলে প্রথমে আমি শুরু করছি, তারপরে ফাইম আর শেষে নাইম পড়বে, সবার দুই পৃষ্ঠা করে পড়বো। ওকে মামা, তাহলে শুরু করি। আরে এটা কি, এই পেস্টে থেকে আলো বসছে কেন? দেখি তো মামা, হ্যাঁ